বেশ কয়েকদিন ধরে একটা কন্ট্রোভার্সি বা স্ক্যান্ডেল নিয়ে পুরো মিডিয়া, অলমোস্ট এভরি চ্যানেল আউট দেয়ার, আর ইভেন জনগণ পুরো হামলে পড়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি শোভন চ্যাটার্জি, বৈশাখী দেবী ও রত্না দেবীকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা নিয়ে কথা বলছি। এটা পুরোপুরি ওনাদের একটা পার্সোনাল ম্যাটার, কিন্তু আইরনিক্যালি সবাই এটার ব্যাপারে প্রচন্ডভাবে কনসার্ন হয়ে পড়েছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে কেন 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 এত ইন্টারেস্ট সবার এই কন্ট্রোভার্সিটার উপরে। কিন্তু একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। প্রথম কারণ হচ্ছে জনগণের হিংসে। পরকীয়া এমন একটা লোভনীয় জিনিস যেটা সবাই করতে চায় কিন্তু করতে পারে না। এবার যে করছে তার জন্য হিংসে হচ্ছে, যেটা আমি করতে পারবো না সেটা ন্যাচুরালি খারাপ, তাই সেটা নিয়ে আমি খিল্লি করব। আর খিল্লিটা কেন করব, কারণ আমার ভিতরে যে দুঃখটা আছে, আমার ভিতরে যে বেদনাটা আছে পরকীয়া না করতে পারার জন্য, সেটা ব্যালেন্স করতে হবে। তো সেই দুঃখটাকে ব্যালেন্স করার জন্য আমি খিল্লি করব। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্টোরিটার মধ্যে প্রচন্ড অ্যাকশন, ইমোশন আর ড্রামা আছে। কিছু স্পেসিফিক কি ফ্রেজেস আছে যেগুলোর মধ্যে প্রচন্ড অ্যাকশন আছে, যেরকম দ্য মেনশন অফ সুপারি কিলার বা গঙ্গা কুটির। তারপর কিছু ডায়লগসও আছে যেরকম মেরে লাশ ফেলে দেব। তারপর একটি চ্যানেলের একটি রিপোর্টার অদ্ভুত একটা কোয়েশ্চেন করলেন, মানে অদ্ভুত একটা স্টাইলে হঠাৎ এরকম বললেন, বৈশাখী দেবী সব সর্বনাশের কারণ আপনি। মানে এটা কি, এটা 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 কোন ধরনের কোয়েশ্চেন, মানে এটা কি যাত্রা হচ্ছে? তৃতীয় কারণ হচ্ছে যে স্টোরিটার মধ্যে প্রচুর কমেডিও আছে, যেরকম কোম্পানির নাম GCR, গোপাল চিকু রত্না চিকু। তারপরে ডায়লগস লাইক, যেই ধরনের কাজ আমার করা উচিত সেটা বাবা করছে, মানে এটা অনেকটা ওরকম ওই বাধাই হতে আয়ুষ্মান খুরানা বলেছিল না, ইয়ে ভি কোই পাপা মাম্মি কে করনে কি চিজ হ্যায়, মানে করনে কি চিজ তো হ্যায়। ফাইনালি মিডিয়া কেন এত উঠে পড়ে লেগেছে এই ব্যাপারটা নিয়ে, মানে অবভিয়াসলি এই স্টোরিটায় কমেডি আছে, ইমোশন আছে, ড্রামা আছে, অ্যাকশন আছে, কিন্তু এমন একটা ব্যাপার আছে যেটা সব থেকে বড় ফ্যাক্টর, আর সেটা হচ্ছে এটার মধ্যে একটা রস আছে, এটার মধ্যে একটা রস আছে, এটার মধ্যে সেই রসটাই আছে যেটা আমরা রাস্তাঘাটে ঝগড়া হলে পাই। রাস্তাঘাটে ওই ঝগড়া হলে আমরা দাঁড়িয়ে পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখি খুব আনন্দ পাই, এটার মধ্যে সেই রসটা আছে। আর স্পেসিফিক্যালি যখন আনন্দের কথা উঠল, তাহলে বলি যে আনন্দ পেয়ে কিছু আনন্দিত রিপোর্টাররা এমন এমন কোয়েশ্চেন করে যেগুলোর কোনো সেন্স নেই, কারণ হঠাৎ দেখছি একটা আনন্দিত রিপোর্টার জিজ্ঞেস করছে যে কেন কেন আপনি এত ইমোশনাল হয়ে পড়েছেন। মানে আশ্চর্য, এটা তো ইমোশনাল হওয়ারই ব্যাপার নাকি? এটা কি ইমোশনাল হওয়ার ব্যাপার না? এটার ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে যদি এটা একটা সিনেমা বা ফিকশন হতো দেন ইট মেক সেন্স, কিন্তু নিউজে এইসব ব্যাপার নিয়ে এত মাতামাতি করার কোনো মানে হয় না, কারণ এটা 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 একটা প্রচন্ড পার্সোনাল ব্যাপার, ওনাদের একটা প্রচন্ড পার্সোনাল ব্যাপার, এটা যে কোনো কারোর সঙ্গে হতে পারে। তো আমার মনে হয় যে উই শুড জাস্ট লেট ইট বি, আমাদের আমাদের এটা নিয়ে বেশি মাতামাতি করা উচিত না। আপনাদেরও যদি সেম ভিউজ থাকে তাহলে কমেন্ট করে জানান, ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করার অপশন আছে, সাবস্ক্রাইবও করে নিন চ্যানেলটাকে, আর আমি খুব তাড়াতাড়ি এরকমই আরেকটা ভিডিও নিয়ে আসবো।